শরীর ভালোই আছে, অসুস্থতার কোনো লক্ষণ নেই। হুট করে তীব্র চিনচিনে ব্যথায় পেটে হাত দিয়ে রীতিমতো বসে পড়তে হলো। কোনোভাবেই কমছে না, চলে যাচ্ছে সহ্যের বাইরে। বাধ্য হয়ে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার বললেন, আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অর্থাৎ মানুষের পেটের ভেতর অ্যাপেন্ডিক্স নামে ছোট যে অঙ্গটি আছে তাতে সংক্রমণ হয়েছে, তাই এই দশা। এখন কথা হলো অ্যাপেন্ডিক্স কি আর আমাদের কি কাজে লাগে এই অঙ্গটি। মানুষের পরিপাক অঙ্গগুলোর সঙ্গেই অ্যাপেন্ডিক্সের অবস্থান, কিন্তু খাবার হজমে একে কোনো কাজেই লাগতে দেখা যায় না। উল্টো সংক্রমিত হয়ে ফুলে উঠে মানুষকে ব্যাপক মাত্রায় ভোগায় এই অঙ্গটি। তাহলে কি মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স পুরোপুরি অপ্রয়োজনীয়? দীর্ঘ দিন পর্যন্ত অ্যাপেন্ডিক্স নিয়ে বিজ্ঞানীদের ভাবনা ছিল এর কাছাকাছি। ভাবা হতো একসময় উদ্ভিজ্জ খাবার হজম করতে মানুষের কাজে লাগতো এই অঙ্গটি, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম বিবর্তনে ক্রমশ দরকার ফুরিয়ে এসেছে তা। তবে সাম্প্রতিক গবেষণায় অ্যাপেন্ডিক্সের আরও কিছু জরুরি কাজে সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মানুষের পরিপাকতন্ত্রে থাকে কয়েকটি অঙ্গ, মুখ ও লালাগ্রন্থি, খাদ্যনালী, পাকস্থলী, যকৃত, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র ও পায়ু। বৃহদান্ত্রের সঙ্গে ছোট এক নালীর মতো অংশ এই অ্যাপেন্ডিক্স। পরিপাক প্রক্রিয়া অর্থাৎ খাবার হজমে যে এখন আর কোনো ভূমিকাই নেই এই অ্যাপেন্ডিক্সের, কথাটা সত্য নয় বলে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের এক গবেষণায়। তাতে জানা গেছে মানুষের পাকস্থলীর জন্য উপকারী কিছু জীবাণুর বসবাস এখানে। আমাশয় বা কলেরার মতো গুরুতর রোগে পাকস্থলীর জরুরি জীবাণুগুলো বেরিয়ে গেলে তার জায়গা নেয় অ্যাপেন্ডিক্সে থাকা জীবাণুগুলো, ফলে খাবার হজমের প্রক্রিয়া আবার দ্রুত স্বাভাবিক হয়ে আসে। তাছাড়া মানুষের অ্যাপেন্ডিক্সে আছে লিম্ফয়েড কোষ, যার কাজ শরীরে গুরুতর রোগের সংক্রমণ হলে তার বিরুদ্ধে প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করানো। এর মানে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা হলেও শক্তিশালী করে তোলে অ্যাপেন্ডিক্স। কোনো কোনো গবেষণায় এও দেখা গেছে হজমের পর শরীর থেকে বর্জ্য বের করে দিতেও ভূমিকা আছে অ্যাপেন্ডিক্সের। এখন কথা হলো এই অ্যাপেন্ডিক্সে যে সংক্রমণ হয় সেটা কিভাবে। শরীরের ভেতরের কোনো বর্জ্য বা হজম হয় না এমন কোনো বস্তু কখনো কখনো অ্যাপেন্ডিক্সে এসে আটকে যায়, ফলে বন্ধ হয়ে যায় অ্যাপেন্ডিক্সের মুখ। কোনো কারণে অ্যাপেন্ডিক্স বা তার আশেপাশে প্রদাহ সৃষ্টি হলেও ঘটতে পারে এ ঘটনা। এদিকে ক্রমাগত জন্মাতে থাকা বাড়তি ব্যাকটেরিয়াগুলো পাকস্থলীতে যাওয়ার সুযোগ পায় না, অ্যাপেন্ডিক্সের ভেতরেই আটকা পড়ে যায়, ফলে ফুলে ফেঁপে ওঠে অ্যাপেন্ডিক্স, যাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। এর লক্ষণ হতে পারে পেটে তীব্র ব্যথা, বমিভাব, খাবারে অরুচি আর গা কাঁপানো জ্বর। জরুরি চিকিৎসা নেওয়া না হলে এক পর্যায়ে ফেটেও যেতে পারে অ্যাপেন্ডিক্স, হতে পারে মৃত্যুর কারণও। তাহলে অ্যাপেন্ডিক্স সংক্রমণ ঠেকানোর উপায় কি? সত্যি বলতে কি, উপায় নেই। অ্যাপেন্ডিসাইটিস হলে বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্স ফেলে দিতে হয়। তবে ভয় পাবেন না, অনেকটাই সাধারণ ও কম ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার, যা চিকিৎসকেরা নিয়মিতই করে থাকেন। এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।